এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে একটি মহা শ্মশান ও একটি ঠান্ডা পানীয় জলের প্রকল্প উদ্বোধন করল পূর্ব বর্ধমানের জামালপুর পঞ্চায়েত সমিতি। চকদিকি অঞ্চলের ভৈরবপুর গ্রামে এই মহা শ্মশান ও ঠান্ডা পানীয় জলের উদ্বোধন করা হলো। জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি দেবু হেমব্রম, স্থানীয় শ্রীমানপুর আশ্রমের মহারাজ, এলাকার বিশিষ্ট সমাজসেবী আজাদ রহমান, বিশিষ্ট পুরোহিত অমিত চক্রবর্তী সহ পুরুষ মহিলা নির্বিশেষে গ্রামের মানুষরা উপস্থিত ছিলেন। ভালোই লাগলো, কারণ জলের প্রকল্প করেছে মানে পঞ্চায়েত সভাপতি। আর যে শ্মশান কা মানে যে মানে যে লোক মানে দেহান্ত হোনে কে ভাই অন্তিম কালে কোথায় যাবে তার ব্যবস্থা করে দিয়েছে। উনি তো মানে মানে কি বলো পিতা তুল্য হ্যাঁ, মানে অন্য অন্য জল এসব দিন হবে না, তো অন্তিম মে কোথায় যাবে সেটাও দেখতে হবে। ভালো কাজ সব রকম যারা কাজ করেছে তাদেরকে বলাচ্ছে কিন্তু 4 বছর 12,000 টাকা করে দেবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যামিলিতে একটা ছেলে মেয়েকে পড়াশোনার জন্য যে কোনো ধরনের মানুষ না কেন প্রত্যেকের জন্য যেতে যেতে তাই অনেক কথা বললাম। আপনাদের অনেক অনেক জায়গা আছে মানে অনেক রকম এই গ্রামে এটা অনেক মানে একটা সৈরামের রোগ আছে। মহাশ্মশান ও সোলার ঠান্ডা পানীয় জল প্রকল্পের জন্য প্রায় 10 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। মাহমুদ খান বলেন, তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে আজকের এই শ্মশান তারই ফল। এলাকার মানুষের দাবি ছিল একটি শ্মশানের, সেই জন্যই এখানে একটি শ্মশান ও একটি পানীয় জল প্রকল্প করে দেওয়া হলো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, সেই জন্য তার দপ্তর থেকে এটা করে দেয়া হলো। এতে সাধারণ মানুষের যথেষ্ট উপকার হবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।